দর্শকের মুহূর্তে যৌথ বাহিনীর অভিযান বিষয়ে আমাদেরকে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সোহেলি, আমি এখন দাঁড়িয়ে আছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে। আসলে বলতে গেলে বান্দরবানের 2-6 এপ্রিল থেকে বান্দরবানের রুমা ব্যাংক ডাকাতি ঘটনা এবং ট্রানসিটি ব্যাংক লুট, অস্ত্র লুট সব মিলিয়ে কিন্তু আসলে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি রুমা রঞ্জ, রুমা ট্রানসিট, বিভিন্ন দুর্গম এলাকাগুলোতে যৌথ বাহিনীর অভিযান চলছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আর্ম পুলিশ ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে অভিযানে ইতিমধ্যে প্রায় 66 জন ক্যানএফ সদস্য এবং ক্যানএফের সহযোগী প্রধান সোর্স সহ তারা কিন্তু আটক করেছে এবং আটক করার পর আদালতের নির্দেশ অনুসারে কিন্তু কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা আজকেও দেখেছি বান্দরবানের যে রুমার 2টি মামলায় প্রায় 58 জনকে আদালতে হাজির করা হয়েছে। সেই 58 জনের মধ্য থেকে একজনকে জেল গেটে জিজ্ঞাসা সহ 52 জনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আমরা কোর্ট পুলিশ ইন্সপেক্টর একে ফজলুল হকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছে 58 জনকে আদালতে তোলার পরেই তারা পুলিশের পক্ষ থেকে, রাষ্ট্রপক্ষ থেকে 5 দিনের রিমান্ড দাবি করে এবং আদালত মোহাম্মদ আসমুল হোসেন কিন্তু সেই 2 দিনের রিমান্ড মঞ্জুর করে 2টি মামলা কিন্তু 52 জনকে 2 দিন করে রিমান্ড দিয়েছে এবং বাকি 4 জনকে শুন অ্যারেস্ট হিসাবে পরবর্তী তারিখ ঘোষণা করেছে। তবে আমরা বান্দরবানের জেলা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে ইতিমধ্যে বান্দরবানের রুমা উপজেলা রুমা থানায় 5টি এবং তানসি থানাতে 4টি সহ মোট 9টি মামলায় 66 জন ক্যানএফ সদস্য এবং সহযোগীকে তারা আটক করেছে এবং ইতিমধ্যে এই সেই মামলাগুলো প্রক্রিয়া রয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। গতকালকে র্যাবের প্রধান মোহাম্মদ খুরশেদ হোসেনও কিন্তু আসলে বান্দরবানে ভিজিট করেছে সেই দুর্গম এলাকাগুলোতে যেখানে আসলে ঘটনাগ্রস্ত ছিল। সেখানে ভিজিট করার পর তিনি আমাদেরকে যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছে আসলে ইতিমধ্যে যেই অভিযান চলেছে সেটি আগামীতে চলমান থাকবে। পাশাপাশি ক্যানএফ সদস্যরা যদি সে শান্তির পথে ফিরতে চায় তাহলে তাদের শান্তি আলোচনার পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছে। তবে যৌথ বাহিনীর অভিযান আসামিদের ধরতে চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে অভিযান নিয়ে সর্বশেষ পরিচয়। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।